যদি মানুষ আমাদের ভালোবাসে, যদি মানুষ আমাদের চিন্তা চেতনা, যদি মানুষ আমাদের উদ্দেশ্য আদর্শকে বুঝতে পারে বা বিগত দিনের আমাদের পারফরমেন্সকে যদি বুঝতে পারে, তাহলে আশা করি আমাদেরকে সেবা করার সুযোগ দিবে। তো ওই আশা এবং ওই প্রত্যয় নিয়ে আমাদের আর কি আজকে নমিনেশন তোলা। আমার এবং আমাদের দলটাও যথেষ্ট চেষ্টা করেছে, যথেষ্ট সিনিয়র্স জুনিয়র্স এবং সমসাময়িক সবাইকে নিয়ে কাজ করা, কারণ শুধু দল থাকলে হবে না, শুধুমাত্র চেহারা থাকলেও হবে না, যাতে কাজও করে, সমিতির কাজ করে এবং সেই জায়গাটা মনে রেখে আমরা বিগত দিনে আমরা যা করেছি, আমাদের নাম হয়েছে বা আমাদের বদনাম হয়েছে আপনারা অবগত, বা বিগত কমিটি সম্পর্কে আপনারা সবাই অবগত, ওই ভুল ত্রুটি নিয়ে আমরা ইনশাল্লাহ ওই ভুল ত্রুটি যেখানে যারা করেছে, আমরা আগে যা করেছি সমস্ত কিছু সমাধান করে আরও সামনে ইনশাল্লাহ সমৃদ্ধির পথে এগোবো, ওই চিন্তা ভাবনা নিয়ে আজকে আমাদের এই নমিনেশন তোলা। ইশতেহার আমরা এখনও দেই নাই, ইশতেহার আমরা জানাবো যখন আমরা আমাদের আমাদের পুরো অভিষেক হবে আমাদের দলের, তখনই আমরা আপনার ইশতেহার পাবেন। আর ইশতেহার ব্যাপারটা কি মনে করেন, ইশতেহার দিয়ে ইশতেহার আমরা গতবারের আগেরবার যে নির্বাচন করেছি তার আগেরবার করেছি, ইশতেহারের চাইতে আমরা আমরা 110 না হলেও আমরা 90% করতে পেরেছি। আর ইশতেহার দিলে আমি মনে করি যে কি কাজ হয় আপনারা দেখেছেন, তাই না, যে ইশতেহার দিয়ে কি কাজ হয়েছে না হয়েছে। কাজ ইশতেহার দিয়ে আমরা অন্য কমিটিকে ছোট করতে চাই না, আমরা ছোট হতে চাই না। ইশতেহার ছাড়াই আমরা যা করেছি, মনোহর হোসেন দীপজল একজন দানবীর টাইটেল তার পাওয়া, আমরা চলচ্চিত্র শিল্পী সমিতিতে আমাদের পেছনে আমরা পেছনে যারা দাঁড়িয়ে আছেন তারা চলচ্চিত্র শিল্পী সমিতিকে সেবা দিয়েই আসছেন। আমরা কেউ 15 বছর, কেউ 17 বছর, কেউ 10 বছর 15 বছর সেবা দিয়ে আসছি। তো সেই জায়গায় আমরা ইশতেহারটা আমাদের কাছে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমরা বিগত দিনে শিল্পী সমিতির সদস্যবৃন্দ যে সমস্ত জায়গাগুলোতে তারা নিজের সম্মান পাননি বা তাদের রাইটস খুঁজে পাননি বা তাদের সৌজন্যতা খুঁজে পাননি, ওইগুলোকে ইনশাল্লাহ ওইগুলো ব্যথায় ঘটবে না, ওইগুলোকে পরিপূর্ণভাবে তারা পাবে, তাদের সম্মান, তাদের মোটামুটি সেবা নিশ্চিত করা, তাদের মানে প্রত্যেক বড় বড় ফেস্টিভ্যালে যেমন ঈদ, বকরিদ, বড়দিন, পুজো, হ্যাঁ, এগুলোতে ইনশাল্লাহ ভাতা প্রদান করা, এবং স্পেশালি আমাদের 2-3টা যে পিকনিক হয় খুব সুস্থ সুন্দরভাবে পিকনিক আদায় করা, তারপরে আমাদের যে ধর্মীয় অনুষ্ঠানগুলো আছে এর মধ্যে ইফতার চলে আসে সবার আগে, ইফতারকে খুব সুন্দরভাবে দেওয়া, তারপরে একটা ঈদ আসে আমাদের, ঈদে যারা অর্থ অসচ্ছল তাদেরকে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট দেওয়া, তারপর হচ্ছে যারা সচ্ছল তাদেরকে একটা গিফট পাঠানো, এই যে সৌজন্যতা বোধ, কুরবানি অনেকের পক্ষে সম্ভব হয় না আমাদের কুরবানি দেওয়া, সে জায়গা থেকে আমরা এনশিওর করতে পারি, যেগুলো কথা আমরা ইশতেহারে না, যেহেতু মনে হচ্ছে দীপজল মিশা প্যানেল, আপনারা নিশ্চিত থাকতে পারেন যে ইনশাল্লাহ এমন কোনো লোক করবে যারা আছে আর কি, এমন কোনো লোক তার মানে ঈদ বকরিদে কুরবানিতে তাদের মাংস পাবে না এরকম হতে পারে না। আমরা আপনারা দেখেছেন আমরা নজর রেখেছি 500-550 শিল্পীর বাসায় আমরা গিফট পাঠিয়ে দিয়েছি, এটা একটা গিফট আর কি, এটা মাংস হোক বা গিফট বক্স হোক বা ঈদ ভাতা হোক বা সম্মানসূচক যেটা হোক, গিফট ভাউচার হোক, সেটা আমরা চেষ্টা করেছি। এবং আমরা আরও কী কী করেছি আপনারা জানেন, যে আমরা কল্যাণ ট্রাস্ট আমরা করেছিলাম, আরও অনেক কিছু সেটা না বলি আপনারা জানেন অনেক কিছু, যে কল্যাণ ট্রাস্ট আমরা করেছিলাম বিগত 2 বছরে কল্যাণ ট্রাস্টের কোনো আমরা আমাদের আমলে এই মানে দীপজল সাহেব মিশা সওদাগর প্যানেল ছিল তখনই আমরা কিন্তু কল্যাণ ট্রাস্ট করেছিলাম প্রধানমন্ত্রীর কাছ থেকে। তারপরে আমরা অসম্ভব সুন্দর একটা মসজিদ হয়েছে, যে মনে করেন সৈয়দ ফারুক পাঠান ছিলেন, আমরা ছিলাম, পরিচালক সমিতি ছিল, আমরা এটার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছি ইনশাল্লাহ। আরেকজন সনি নামে একটা ছেলে যথেষ্ট খেটে সনি, ও করেছে, ও ছিল মাঝখানে, মোল্লা ভাইকে স্মরণ করি আজকে, মোল্লা ভাইকে মনে করি, যে মোল্লা কাদের সাহেব উনি আমাদের এই মসজিদ করে দিয়েছেন। তো এগুলো আমাদের আমলে হয়েছে। আরও অনেক কিছু নিয়মের ব্যথা ঘটেছে আপনারা জানেন, যে এরকম ছিল না, আমরা চেষ্টা করেছি এত কোনো অনিয়ম না হোক। এবং আমরা বরাবরই ছিলাম যে সংবিধান যাতে সংবিধানকে সমুন্নত রাখা, কারণ সবচেয়ে বড় মানে বিষয়টা হচ্ছে যে যিনি ওথ নেন তিনি হচ্ছেন সভাপতি আর সেক্রেটারি ওথ নেন, যে এই সংবিধানকে সমুন্নত রাখা। তো আমরা ইনশাল্লাহ সেটা চেষ্টা করেছিলাম এবং সেটা ব্যথায় ঘটেনি, আপনারা ওইরকম কোনো কিছু পাননি। আর এটার কি এখনকার কি কমিটি ব্যথায় ঘটিয়েছে সেটা আপনারা জানেন, এটা আমরা কখনোই সমালোচনা করব না, আপনারা জানেন। তো যদি সেটা হয়ে থাকে সেটা ও আপনারা জানেন,
বাট আমরা শুধু বলতে চাই আমরা নিয়মের ব্যথায় ঘটাবো না ইনশাআল্লাহ। আবাসন কিন্তু মুখে কথা না, আবাসন আমাদের ধরেন 570 জন শিল্পী আছে, বেসিক্যালি 575, তারপর সহযোগী আছে, সহযোগী নিয়ে যদি করি 700-800 শিল্পী আমাদের হয়। এখন আপনি আবাসন যদি বলেন এটা কি পসিবল, এটা পসিবল না যে ফ্ল্যাট দেওয়া হবে, এটা মিথ্যা কথা বলা হবে। পরে যদি দীপজল ভাইয়ের আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা আপনারা শুনছেন, এটা কেন আনা হয়নি এটা বিগত কমিটিকে জিজ্ঞাসা করা উচিত, আমাদের মনে জিজ্ঞাসা করা উচিত না। আমরা এরকম কোনো কথা বলিনি মনে হয়, আমরা যা বলেছি তার থেকে মনে বেশি করতে চেষ্টা করেছি। তো আমরা মনে করেন আমরা সরকারের কাছে যাব, কারণ আমরা বলবো যে আমাদের প্লাস 10 একর 5 একর সরকারের অনেক খাস জমি আছে, এর জন্য ভূমি মন্ত্রণালয়ে যাব, ভূমি মন্ত্রণালয়ে যাব এবং আমরা চেষ্টা করব যদি আমাদেরকে বাছাই করা হোক, এটার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব। এবং ওইখানে যাতে জাস্ট 2 রুম একটা একটা ইয়ে একটা কিচেন একটা টয়লেট করে দিল, এটা আমরা চেষ্টা করব। এটা আমরা সরকারের কাছ থেকে ভূমিটা নিয়ে দেন কীভাবে করা যাবে, স্বল্প মূল্যে করা যাবে, দেন কিস্তিতেই মানুষ টাকা দিল, এরকম আমাদের প্রয়াস আছে। কিন্তু এটা আমাদের প্রয়াস, এটা আমাদের ইচ্ছা, মনের গভীরে কঠিন ইচ্ছা যে খাস জমি সরকারের অনেক আছে, তারা শিল্পী সমিতিকে 500-600 লোককে দিলে প্রবলেমটা কী? তো এই জন্য আমরা প্রাণপণ চেষ্টা করব সেটা বলতে পারি আপনাদেরকে। কাজে এটা ইস্তেহারের একটা অংশ, যেহেতু আজকে আমরা অফিসিয়াল ইস্তেহার দিই নেই সেই জায়গা থেকে, কাজে এটা অফিসিয়ালি নেবেন না, বাট এটা আমাদের এরকম আরও আমাদের অনেক চিন্তা আছে সেটা আপনারা, আমরা যদি ইস্তেহার দিই তাহলে আপনারা শুনবেন, আর যদি ইস্তেহার না দিন মুখে আমরা যেদিন অভিষেক করবো সেদিন আপনারা শুনে যাবেন। ইফতার হচ্ছে সিয়াম সাধনার মাস, ইফতার নিয়ে মনে কোনো কথা বলে নেই, কেউ বলবেও না, তাই না? ইফতার তো করতেই পারে। আর দীপজল সাহেব মনে হয় এমনি তো উনি ওইখানেও তো সবসময় আয়োজন করেন, ওনার ওইখানে আয়োজন চলতেছে তারপরে উনি আয়োজন, আর এইবার তো উনি একটা উচিল আর কি। আমরা যখন আপনারা দেখবেন আমরা যখন এই রমজান প্রথম পড়লো, আমাদের রমজানের পরপরই আমাদের নির্বাচন পড়লো, আমরা কিন্তু সবাই দুই পক্ষ বসে কিন্তু বরাবরই আমরা কিন্তু খাওয়া দাওয়া করি, আপনারা দেখেছেন রাইট? আমরা দুপুরে অনেকেই আসে আমাদের হাই হ্যালো করতে, তখন একটা সৌজন্যমূলক, আর নির্বাচন তো একটা জাস্ট একটা গেট টুগেদার, একটা মিলন মেলার মতো এটা। তো এটা ওনারা করতেন, আমরা করতাম, যখনই আমরা করেছি দুই পক্ষ এটা করেছেন। আমি কখনো পক্ষকে খেয়েছি, ওই পক্ষের লোক এখানে এসছে নির্বাচন, তারাও করতে পারে, ইফতার তারা করতে পারে না কেন? আমরা কি কেউ বারণ করেছি? কাজ হচ্ছে আমরা কাউকে, আমি বারবার আমাদের প্যানেলে কেউ বদনাম করেছে যারা আমাদের মোটামুটি আপনারা গেস করতে পারছেন যে এটা দাঁড়াবে উনি দাঁড়াবে? দীপজল ভাই কারো বদনাম করেছে একটু বলতে হয়? বলেছে? আমি বলেছি কাউ কারোর কথা? এখানে আমার ডান পাশে নানাশা বলেছে, আমার এখানে আলেকজান্ডার বউ বলেছে কারো বদনাম? এখানে আমার ধরেন আমার ক্যান্ডিডেট সুব্রত দাদা বলেছে, এই কমল মামা বলেছে, আমার এই জ্যাকি ভাই বলেছেন, তা আমরা দাঁড়াবো। এখন আপনি এখানে 570 জন মানুষ আছে, এখন কে কী কোথায় আপনারা কাকে ফোন ধরছেন, কাকে আপনারা কার ইন্টারভিউ নিচ্ছেন তা আমরা বলতে পারি? আর এটা তো ওপেন আমাদের, এখানে আপনারা তো আপনারা জানেন সাংবাদিক ভাইরা অনেক সমান সবাই অনেকে আসে, এটা আমরা মূলত শিল্পীদের জন্য, এবং আপনারা আসলে আমরাও বলছি মিলেমিশে খাবো আমরা। ইফতার এটা তো একটা জাস্ট ধর্মীয় অনুভূতির জায়গা থেকে এটা করা, এটা মূলত হয়ে সিয়াম সাধনার মাস। ইফতারের চেয়ে ভালো জিনিস কিন্তু আর কিছু হতে পারে না, এটা আমরা সবাই জানি, আমাদেরটা সবাই জানেন আপনারা, যে আমরা যাই হবে ওটা আমরা ভাগ করে খাবো। 150-200 মানুষের অ্যারেঞ্জমেন্ট হয়, আমি বারবার বলি 400-400 করবো, আমরা ভাগ করে খাবো ইনশাআল্লাহ। মহান বহত মানে তাবিয়াতে এটা খুব ভালোভাবে যাচ্ছে, যথেষ্ট সুনাম কুড়িয়েছে, এটা কখনো আমরা কারো বদনাম করিনি, এবং আমরা তো কাউকে বলিও না যে আপনারা করবেন, আপনারা অবশ্যই করেন। শিল্পী সমিতিতে হচ্ছে নিয়ম অনুযায়ী, তো নিয়ম অনুযায়ী কিন্তু শিল্পী সমিতিতে এখন তো মানে শিল্পী সমিতি যখন চলে যায় কমিশনের কাছে তখন সব কিছু খরচ উনি করবে, এখানেও তো একটা মনে হয় ইফতারও হচ্ছে। তো আমরা তো কই এটা নিয়ে কথা বলিনি, যে বা যারা আপনি কি বলেছে সংবিধানে এরকম কোনো কথাই নেই, শুধু যেদিন তফসিল ঘোষণা করা হয়ে গেছে, 2 বছর হয়ে গেছে, তাদের মেয়াদকাল শেষ, তাদের কোনো কার্যক্রম সমস্ত কলাপস, যদি ডিজাস্টার হয়ে গেল সরকার মানে আমাদের কোনো ন্যাশনাল ডিজাস্টার হয়ে গেল, ভূমিকম্প হয়ে গেল, মানে আমাদের খরা দেখা দিল, বা আমাদের স্পেশাল চলচ্চিত্র কোনো মানে এরকম ইনসিডেন্ট আসলো, যে তখন তারা কোনো জরুরি মিটিং করে সরকারকে কোনো হেল্প করতে পারে, কেউ মারা গেল, কোনো বিরাট কোনো লোক মারা গেল, অসুস্থ হয়ে গেল, তখন সবাইকে নিয়ে জরুরি একটা মিটিং করতে পারে, জরুর কোনো মিটিং হতে পারে, না হলে কোনোভাবে তারা সমিতি ইউজ করতে পারবে না, কারণ মেয়াদকাল শেষ। আমি আপনাদেরকে ছোট্ট একটা এক্সাম্পল দিই, আমাদেরকে কখনো দেখেছেন আমরা তো ছিলাম অনেকবার, আমাদেরকে দেখেছেন মেয়াদের পর আমরা বসতে দেখেছেন আমাদেরকে? তাহলে এবং আরেকটা কি বললেন যে বিপক্ষ দল ঢুকতে পারবে না, এটা ওইটা কেউ ঢুকতে পারবে না, এবং এখানে মনে হয় আমি এটা সম্পূর্ণ অনিয়ম, এবং এই অনিয়মকে দেখার পর আপনাদের মাধ্যমে আমি জেনেছি, এবং আমি প্রধান কমিশনার খুসরু সাহেবকে ওয়াকিবহাল করেছি, এবং উনি কাগজ লিখে দিয়েছেন এখানে ব্যবহার করতে পারবে না, তাহলে তো তাকেও ভায়োলেট করা হলো। হস্তান্তরের নামই কোনো কিছু নাই আমাদের ইয়ের মধ্যে, ক্যাবিনেট আপনার হস্তান্তরের কোনো প্রক্রিয়াই নাই, হস্তান্তর করার কোনো ব্যাপারই নাই, সম্পূর্ণভাবেই এটা
অসাংবিধানিক যে কোনোভাবেই কোনোভাবে তারা মিটিং মিছিল কিছু বিতর্ক করতে পারবে না। এটা আপনারা বুঝে নেন না, এমপি ইলেকশন পাঁচ বছর যার মেয়াদকাল চলে গেছে বা সিএসি বসার পরে আর ওই এমপিদের কোনো কাজ থাকে? উনি কি মন্ত্রী থাকেন? যিনি প্রধান কমিশনার বলেছেন এখানে কেউ বসবে না, রাইট? প্রধান কমিশনের কথাটাও তারা ভায়োলেট করেছে, দ্যাটস ফাইনাল। নির্বাচন কমিশনকে আপনাদের মাধ্যমে জানার পরে অবগত করেছি এবং উনি এটা দিয়েছেন এবং আপনারা তো বলছেন তারপরেও তারা বসছে, তাই তো? এই তার কাছে যিনি ফুটেজ আছে না? আচ্ছা, তারপরেও তারা বসছে এখানে? এই ব্যাপারে আমরা ওয়াকিবহাল ছিলাম না, আমরা অবশ্যই জানাবো তাহলে যে এটা সংবিধান বিরোধী, অলরেডি সাংঘর্ষিক, সম্পূর্ণ সাংঘর্ষিক, এই ধরনের কোনো কিছুই নাই।